কাঁঠাল বিরিয়ানি বানানোর জন্য প্রথমে কড়াইতে আমরা ঘি নিয়ে নেব। এবারে নেব গোটা মশলা, জিরে, পেঁয়াজ। পেঁয়াজের সাথে ভালো করে মশলাগুলো ভেজে নেব। কাঁচা লঙ্কা কুচি, এবার মিশিয়ে নেব আদা রসুন পেস্ট। টমেটো, রেড চিলি পাউডার, টার্মেরিক পাউডার, এবারে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। কাঁঠালের কষারি ভাবটি চলে যাওয়ার জন্য আমরা কাঁঠালটাকে অল্প একটু সেদ্ধ করে নেব, আর সেদ্ধ করে জলটা ফেলে দেব। বাড়িতে কাঁঠাল কীভাবে সহজে কাটা যায় সেই লিঙ্কটি আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে চেক করতে পারেন। কাঁঠালটা 10 থেকে 15 মিনিট সেদ্ধ হওয়ার পর জল থেকে নামিয়ে আমরা মশলাটা মিশিয়ে নেব। এবারে নিয়ে নেব সেদ্ধ কাঁঠাল, পরিমাণ মতো নুন নিয়ে নেব, মিশিয়ে নেব দই আর একটু জল। মশলার সাথে আরো কিছুক্ষণ সেদ্ধ হওয়ার জন্য আমি এটাকে কভার করে দেব। কাঁঠালের গ্রেভিটা হয়ে এসেছে, এবারে ফ্লেমটাকে অফ করে নেব। এবারে এতে নিয়ে নেব সেদ্ধ বাসমতি রাইস। বিরিয়ানি বানানোর জন্য রাইসটা কিভাবে তৈরি করতে হয় সেটা আমি আগের ভিডিওতে দেখিয়েছি, তার ভিডিও লিঙ্কটা আমি নিচের কমেন্ট বক্সে দিয়ে দেব। ভাতের উপর ছড়িয়ে দেবো বিরিজটা। রোজ ওয়াটারের সাথে আপনি কেওড়া জলও দিতে পারেন। এবারে নিয়ে নেব স্যাফরন মিল্ক আর ঘি। গরম মশলা নিয়ে নেব। এবার আমি এর উপর কলা পাতা দিয়ে নিচ্ছি, আপনি চাইলে এখানে কাপড়ে ইউজ করতে পারেন। আর দিয়ে এটাকে চাপা দিয়ে 10 মিনিট মতন লো ফ্লেমে এটাকে হিট করবো।